বাংলা সিনেমার সালমান শাহ, শাবনূর পরবর্তী সবচেয়ে সফল জুটির নাম সাকিব খান ও অপু বিশ্বাস। ধর্মান্তরিত হয়ে গোপনে বিয়ে করা সন্তান সহ মিডিয়াতে অপুর উপস্থিতি। সাকিবকে না জানিয়ে সন্তান আবরাম খান জয়কে ঢাকায় রেখে বিদেশে চলে যাওয়া এবং নানা কারণে দুজনের তালাকও হয়ে গেছে। যদিও তালাকের পরও কলকাতায় এক হোটেলেই রাত কাটিয়েছেন সাকিব ও অপু। তারকা এ দম্পতির বিচ্ছেদ কোনো ভক্তই সহজভাবে মেনে নিতে পারেনি। কেন তাদের সংসার ভেঙেছে? শুধু কি অপুর ভুল অথবা সাকিবের অন্য নায়িকাতে আসক্তি নাকি অন্য কিছু? সিনেপাড়ায় কানাঘুষা ছিল বাংলা সিনেমার নাম্বার ওয়ান নায়ক সাকিব খানের প্রতিপক্ষ এবং কম জনপ্রিয় প্রভাবশালী নায়ক জায়েদ খানের সঙ্গে অপু বিশ্বাসের অনৈতিক সম্পর্কের কারণেই অপুকে তালাক দিয়েছিলেন সাকিব খান। অপু বিশ্বাসকে দিয়ে সাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করার পায়তারা করেছিল জায়েদ খান, আর অর্থলোভী অপু বিশ্বাসও সেই টোপ গিলেছিলেন। জায়েদের সঙ্গে তার অন্যরকম গোপন মেলামেশার কারণ বুঝতে পারার পরে তালাকের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব খান। এরপর জল গড়িয়েছে অনেক দূর, মিডিয়া পাড়ায় থেমে গেছে সাকিব ববলি, অপু জায়েদ খান গুঞ্জন, সবাই এখন যার যার কাজ নিয়ে ব্যস্ত। সব ঝড়ঝাপটা সামলে সাকিব অপু আবার এক হচ্ছেন, একসাথে বের হচ্ছেন, নিজেদের মধ্যে আলোচনা করে জয়কে সময় দিচ্ছেন। সাকিব অপুর মধ্যে সম্পর্ক এখন অনেক স্বাভাবিক। এরই মধ্যে হঠাৎ করে জায়েদ খানের দাওয়াতে ইফতারিতে ফ্যামিলি সহ হাজির করেন সাকিব খান। সাকিব খান বলেন, আসলে মিডিয়া মানেই রিউমার। আজ আমি কারো সাথে দুটি ছবি তুললে কাল একটা রিউমার বের হবে। আসলে মিডিয়ায় কিছু বললেই মিডিয়া নতুন রিউমার নিয়ে হাজির হয়। আমরা আর কোনো কিছুতে কান দিতে চাই না, নিজেদের কাজটা সবার আগে। আর আমরা চলচ্চিত্র শিল্পীরা সবাই মিলে একটা ফ্যামিলি, এখানে রিউমার ছড়ানোর কিছু নেই।